দেখুন বন্ধুরা, আমি আপনাদের সামনে একটি জারবেরা গাছের মাদার থেকে ভেঙে কিছু জারবেরা গাছ চারিয়েছিলাম, তার ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছি। আর সেই চারানোর পর আজ প্রথমবার আমি ওই জারবেরা গাছে খাবার দিতে যাচ্ছি। আমি কি খাবার দেই, কিভাবে দেই, তার ফলাফল কতটা সুন্দর হয় তা আমি আপডেট আপনাদের কাছে অবশ্যই পৌঁছে দেব। একটি কথা বলি, এই ভিডিও অনুসরণ বা অনুকরণ করার পূর্বে আপনি অবশ্যই আপনার গার্ডেনারের সঙ্গে আলোচনা করুন, তারপর এটি ব্যবহার করবেন। তো আমি যেভাবে এতে খাবার দেই, অ্যাজ ইট আমি যা রেজাল্ট পাই তাতে আমি যথেষ্ট স্যাটিসফ্যাকশান পাই, আশা করি আপনারাও পাবেন। তো আমি সর্বপ্রথম বলে নিই আমি এতে কী খাবার দেব। এতে আমি খাবার দেব তরল খাবার, অর্থাৎ পচানো খোল, তার সঙ্গে একটু রাসায়নিক, খুব অল্প পরিমাণে। আর এইভাবে দিয়ে আমি জারবেরা তৈরি করি। তো দেখুন আজকের ভিডিও আমি আর সময় নষ্ট না করে দেখাচ্ছি যে খাবারটি আমি কীভাবে দিই। খাবার দেওয়ার সর্বপ্রথম যে কাজ, এই জারবেরা গাছ প্রতিস্থাপন করার পর কিছু নিচের পাতা শুকনো হয়, আপনার কাজ হচ্ছে নিচের শুকনো পাতাগুলো এইভাবে ছিঁড়ে দেওয়া। এক দুটো পাতা শুকনো হবে, আপনি এইভাবে শুকনো পাতাগুলোকে ছিঁড়ে ফেলবেন বা একটা কাঁচি দিয়ে কেটে দেবেন, এইভাবে শুকনো পাতাগুলো কেটে ফেলবেন। আর জারবেরা গাছে জল কম দেবেন প্রয়োজন মতো, মাটি শুকনো হলে জল দেবেন, অহেতুক জল দেবেন না, কারণ জারবেরা গাছে জল কম লাগে। এইভাবে শুকনো পাতাগুলোকে আগে বের করে পরিষ্কার করে ফেলুন গাছের পাত্র। এরপর যে কাজ সেটি হচ্ছে এইভাবে পাতাগুলোকে ওপর দিকে হাত দিয়ে ধরুন, ধরার পর গোড়ার কাছে খুব হালকা করে, খুব বেশি ডিপ করবেন না, এইভাবে মাটিগুলোকে একটু ভেঙে চারিয়ে দিন, এইভাবে চারিয়ে দিন প্রত্যেকটি গাছকে। এইভাবে এইভাবে পাতাগুলোকে ধরবেন, তারপর এইভাবে একটা কিছু দিয়ে হালকা করে মাটিগুলোকে ভেঙে চারিয়ে দেবেন। তো আগের দিন অল্প পরিমাণে জল দেবেন পাত্রে, তার পরের দিন খাবার দেবেন। এবং সবসময় খেয়াল রাখবেন, যখনই আপনি পচা খাবার ব্যবহার করবেন, অর্থাৎ পচাই খাবার ব্যবহার করার সময়, যদি ওয়েদারে মেঘলা আকাশ থাকে বা বৃষ্টি পড়ে, কখনোই খাবার দেবেন না গাছে। একদম পরিষ্কার ওয়েদার থাকবে তবেই গাছে খাবার দেবেন। এইভাবে প্রত্যেকটি পাত্রকে সুন্দর করে মাটিগুলোকে এইভাবে তেড়ে দিন। দেখুন এইভাবে মাটিগুলো খুঁড়িয়ে নেওয়ার পর প্রত্যেকটি 5 ইঞ্চি পটে 50 গ্রাম করে ভার্মি কম্পোস্ট, 40-50 গ্রাম করে ভার্মি কম্পোস্ট এইভাবে গাছের গোড়ায় হালকা করে দিয়ে দিন। এইভাবে এইভাবে হালকা করে গাছের গোড়ায় দিয়ে দিন। খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, হালকা পরিমাণে দেবেন। সর্বদাই বলি খাবার বেশি হলে গাছ মেতে যাবে, ফুল তখন আসবে না, তাই খাবার পরিমাণে কম দেবেন, প্রয়োজনে বারে বেশি দেবেন। এইভাবে গাছের গোড়ায়, প্রত্যেকটি গাছের গোড়ায় ভার্মি কম্পোস্ট দিন। আমি এইভাবেই করি এবং তাতে আমি সুন্দর ফলাফল পাই। গাছ খুব সহজে ঝাড়ঝাঁকড়া হবে এবং গাছে খুব ভালো ফুলের স্টিক আসবে। এগুলো সবই থাইল্যান্ড জারবেরা, এটি একটিও দেশি জারবেরা নয়, এর ফুল অনেক বড়। দেখুন এইভাবে আমি ভার্মি কম্পোস্টটা দিয়ে দিলাম। এরপরে আমি এতে কী দেব, এই ভার্মি কম্পোস্টটা দেওয়ার পর আমি এতে 2-4 দানা, খুব বেশি নয়, 2-4 দানা করে গ্রোমোর, এই পরিমাণ গ্রোমোর, দেখুন 2-4 দানা করে সমস্ত গাছের জন্য, এই 6টি গাছের জন্য ওইটুকু গ্রোমোরই যথেষ্ট। এইভাবে 2-4 দানা করে গ্রোমোর ছড়িয়ে দেবেন ওপরে। রাসায়নিক কখনোই অতিমাত্রায় ব্যবহার করতে যাবেন না, তাতে গাছের ক্ষেত্রে হার্মফুল হতে পারে। এরপর আমার দরকার কি, গাছটির গ্রোথ প্রথম দরকার। এই গাছে যত ভালো গ্রোথ আসবে তত ভালো ফুল আসবে। তাহলে গাছের গ্রোথের উপরে গুরুত্ব দেওয়ার জন্য আমি পচাই খাবার যেটি দেবো সেটি হচ্ছে সর্ষে খোলের পচা, অর্থাৎ 5-6 দিনের পচানো সর্ষের খোল শীতের সময়ে, গরমের সময় মোটেই না,
গরমের সময় দুদিন হলেই খোল পচে যাবে, সেটি পরিমাণ কত? এই ধরনের 5 ইঞ্চি পাত্রে গোটা দশেক জার বেড়ার জন্য 50 থেকে 75 গ্রাম শুকনো খোল, যেটি 100 ml জলের উপরে ভিজানো এবং সেটি এইভাবে তৈরি হবে। সেটিকে আপনি একটি বালতিতে নিয়ে নিন, নেওয়ার পর ওই বালতিতে আপনি আরও 2 লিটার জল ওই খোলের সঙ্গে মিশিয়ে দিন, যাতে একদম পাতলা হয়ে যায়। এবং জারবেরা খোল পচা প্রচণ্ডভাবে পছন্দ করে, প্রয়োজনে 7 দিনে একবার করে আপনারা খোল পচা অবশ্যই জারবেরা গাছের গোড়ায় দিতে পারেন। এরপর এর সঙ্গে মেশাবো আমি সামান্য একটু রাসায়নিক। সেই রাসায়নিকটি কী? গাছের গ্রোথ প্রয়োজনে, তাই এই গাছকে গ্রোথে আনার জন্য আমি এর সঙ্গে মেশাবো 5 গ্রাম NPK 20-20-20। এটি আমি এই খোল জলের সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর একটি চামচ দিয়ে এটিকে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। এরপর একটি পাত্রে দেখুন তরলটি আমি ঢালছি, বুঝতেই পারছেন তরলের ঘনত্ব ভীষণ পাতলা, এবং এটি প্রত্যেকটি গাছের গোড়ায় 1 কাপ, চায়ের কাপের 1 কাপ এইভাবে দিয়ে দিন। এই খাবারটি দেওয়া হয়ে যাওয়ার পর এই গাছকে নিয়ে গিয়ে আপনারা রাখবেন সম্পূর্ণ রোদ এলাকাতে শীতকালে, আবার যদি কারো শেড থাকে আপনি শেডেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এই খাবার দেওয়ার পর 5-6 দিন পর আপনি এর উপরে একবার যে কোনো অ্যান্টিফাঙ্গাস স্প্রে করবেন, লিটারে 2 গ্রাম জলে ফেলে গুলে ভালো করে স্প্রে করে দেবেন। এইভাবে খাবার 15 দিন ছাড়া একবার আপনি দিতে পারেন। এইভাবে যত্ন নিলে আশা করি জারবেরা ফুল খুব সুন্দরভাবে ফুটবে এবং গাছ খুব ঘন এবং ঝাড় হবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন। তাহলে আমার দায়িত্ব থাকবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে দিতে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের শেয়ার করুন। এর সঙ্গে বলি, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রণব, আপনারা দেখতেছিলেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে অবশ্যই সাহায্য করবে। ওকে বন্ধুরা, আজকের এপিসোড জারবেরার খাবার দেওয়া, তরল পচাই সঙ্গে কিছুটা রাসায়নিক। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী এপিসোড দেখুন। ওকে, চললাম, টাটা, বাই বাই, চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।